Welcome to BK Laboratory. I am BK to start now in this video. Amraz, a bit madhome jabo chorbi somporke. Chorbi ki ar ei chorbir poriman jante ki ki porikha korte hobe shetio amra ei video madhome janbo. To chorbi ki eti kintu amra shobai jani. Chorbi holo fat. Orthat shorirer ojon briddhi pay ei chorbir karone. To ei চর্বির কারণে ওজন বৃদ্ধি পায় সেটি আমরা সবাই জানি কিন্তু এটা কি জানি যে রক্তের চর্বি বেড়ে গেলে কি হয় সেটি আমরা হয়তোবা অনেকেই জানি না তো সেই রক্তের চর্বি বেড়ে গেলে রক্তের ঘনত্ব বেড়ে যায় আর রক্তের ঘনত্ব যখন বেড়ে যায় তখন কিন্তু হার্ট এই রক্তকে সাপ্লাই দিতে পারে না সারা শরীরে অর্থাৎ রক্ত সারা শরীরে সরবরাহ করতে পারে না তখন কি হয় তখন হার্ট স্ট্রোকের মতো যে রোগটি সেটি হয় অর্থাৎ হার্ট স্ট্রোক করে মানুষ আর যে কারণে আমাদেরকে কি করতে হবে এই চর্বির পরীক্ষা নিরীক্ষা করতে হবে মাঝে মাঝে এ কারণেই করতে হবে যে আমরা কিন্তু এই শরীরের চর্বিটা দেখতে পারি কিন্তু রক্তের চর্বিটা কিন্তু আমরা দেখতেও পারি না বুঝতেও পারি না আর যে কারণে আমাদেরকে এই পরীক্ষাগুলো করতে হবে কি কি পরীক্ষা করতে হবে আমাদেরকে করতে হবে লিপিড প্রোফাইল অর্থাৎ এই লিপিড প্রোফাইল করলেই আমরা রক্তের চর্বি আর এই শরীরের যে চর্বি সব কিছু আমরা পেয়ে যাব একটা লিপিড প্রোফাইলের মধ্যে কি কি থাকে একটা লিপিড প্রোফাইলে আমরা কি কি পরীক্ষা করি একটা লিপিড প্রোফাইলে যে পরীক্ষাগুলো করি সেটি হলো কোলেস্টেরল টিজি টিজি মানে ট্রাইগ্লিসারাইড আর এইচডিএল হাই ডেনসিটি লিপোপ্রোটিন আর এলডিএল অর্থাৎ লো ডেনসিটি লিপোপ্রোটিন এই পরীক্ষাগুলো আমরা করি এই লিপিড প্রোফাইলের মধ্যে তো এই লিপিড প্রোফাইলের মধ্যে এই যে যে পরীক্ষাগুলো করি এই পরীক্ষার মাধ্যমে আমরা শরীরের চর্বি সম্পর্কে আমরা জানতে পারবো তো এই লিপিড প্রোফাইলের যে কোলেস্টেরল টিজি অর্থাৎ ট্রাইগ্লিসারাইড এইচডিএল এলডিএল এই পরীক্ষাগুলোর আমি প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে আসবো আগামী ভিডিওতে আপনারা যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন পাশের বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী আপলোড সবার আগে পাওয়ার জন্য আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেওয়া পর্যন্ত